কি উদার ওই সাগর রূপ দেখিয়ে মন কেড়ে নেয়, কি উদার ওই সাগর রূপ দেখিয়ে মন কেড়ে নেয়, হঠাৎ কখন সুনামি আসে গল্প সহ বুক ভেঙে দেয়। আদার প্রেমিক বলছে, তো আছো না বউ, আমার গল্পের ভূমিকা আছে যেটা অসম্পূর্ণ। ওকে, শুরু করছি। আমার গল্পের ভূমিকা আছে যেটা অসম্পূর্ণ। এই গল্পের কোনো বিষয়বস্তু নেই, উপসংহারও নেই, তবে গল্পটা লেখা হয়েছিল মনে, এক দীর্ঘ যাত্রার উপন্যাস, যেখানে সুখ আছে, দুঃখ আছে, ভালোবাসা আছে, অভিমান আছে, কিন্তু গল্পটার বাস্তব কোনো রূপ নেই। কাহিনীতে দুটো মানুষ ছিল, ছিল বলছি কারণ গল্পটা ভূমিকাতেই সমাপ্ত হয়েছে। সেখানে একটা মানুষ বলতে ভালোবাসে আর একটা মানুষ শুনতে, একটা মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে আর একটা মানুষ সেই স্বপ্ন বুনতে, একটা মানুষ অগোছায় আর একটা মানুষ সাজাতে জানে, একটা মানুষ ভাবতে জানে আর একটা মানুষ লিখতে। মানুষ দুটো একে অপরের প্রতিবিম্ব, একে অপরের ছায়া, কিন্তু এই কিন্তুটা অনেক গল্পেরই গলা টিপেছে, অনেক জীবনকে অপূর্ণ রেখেছে। তাই লিখছি আমি, ভাবছি আমি, ভালোবাসছি আমি, ভেঙে যাচ্ছি। কি উদার ওই সাগর রূপ দেখিয়ে মন কেড়ে নেয়, কি উদার ওই সাগর রূপ দেখিয়ে মন কেড়ে নেয়, হঠাৎ কখন সুনামি আসে গল্প সহ বুক ভেঙে দেয়, হঠাৎ কখন সুনামি আসে গল্প সহ বুক ভেঙে।